তোমার সম্বন্ধে যে গুরুতর অভিযোগ আমি শুনেছি সে যদি সত্যি হয় তাহলে তোমার আর এ বাইরে থাকা চলে না তাপস। তা না হলো, কিন্তু অভিযোগটা কি এবং করলো কে? করেছেন তোমার মা। মা? হ্যাঁ, এবার বুঝতে পেরেছো কি করেছো? আগে না, যে অপরাধ তুমি করেছো সে অপরাধের কথা মুখে আনতে আমি ঘৃণা বোধ করি। আমি স্বপ্নেও ভাবতে পারি না আমার ছেলে হয়ে তুমি কি করে এই কাজ করলে। কিন্তু কাজটা কি আমি তাই বুঝতে পারছি না। তা পারবে কেন? বুঝলে যে অসুবিধা হবে। অসুবিধা কি? কি অসুবিধে তা তুমি নিজেই বুঝতে পারছো। প্রত্যেক জিনিসের একটা সীমা আছে। ঝিয়ের মেয়েকে নিয়ে মাতামাতি করে যে রুচি জ্ঞানে পরিচয় দিয়েছো তাতে ভদ্র সমাজের মুখ দেখিও না, গলায় দড়ি দিয়ে ডুবে মর। তা না মারা যাবে, কিন্তু ঝিয়ের মেয়ের সঙ্গে মাতামাতি করেছে কে? আমি? বাপের কাছে অতখানি সাধু সাজবার চেষ্টা করো না তুমি। তোমার জারি জুড়ি সব ধরা পড়ে গেছে, নির্লজ্জ বেহায়া কোথাকার। আপনার পদমর্যাদাটা ভুলে যাবেন না, আপনাকে আমি মা বলে ডাকি। থাক, খুব হয়েছে। কথা কাটাকাটির দরকার নেই, তুমি যে গুরুতর অভিযোগ করেছো আমি তার প্রমাণ চাই। তুমি কি বেয়াক্কেলে মানুষ? প্রমাণ না পেলে কি আমি ছেলের নামে বানিয়ে বলছি? ওই বলুক, পরশুদিন মুখ্যদার মেয়ের হাত ধরে টানাটানি করিনি? তবে যে তখন তুমি বললে কাল। ওই হলো, সবসময় কি সময়ের জ্ঞান থাকে? আর কি বলেছিল? বলেছিল তুই যদি আমাকে বিয়ে করতে রাজি থাকিস তাহলে তোকে নিয়ে একদিন পালিয়ে যাব।
বলেছিলে এসব কথা? তার সঙ্গে আমার কোনো পরিচয় নেই। তাহলে ওরা মিথ্যে কথা বলেছে? হ্যাঁ। তোমার মাও মিথ্যে কথা বলেছেন? বলো, ওটা তো বাকি থাকে কেন? কাল এবারে শান্তির জন্য পত্র পাঠ তোমার চলে যাওয়া উচিত। চাও চাও, গেট আউট, গেট আউট। আর আমার ছেলে বলে যদি তোমার মনে কোনো অহংকার থাকে, তাহলে যাবার সময় সমস্ত সম্পত্তির স্বত্ব ত্যাগ করে চলে যাবে, যেন কোনো দিন কোনো কারণে সম্পত্তির লোভ তোমাকে বাড়িতে ফিরিয়ে না আনে। আপনি আমাকে আশীর্বাদ করুন। আশীর্বাদ? হ্যাঁ হ্যাঁ, আপনাকে আশীর্বাদ করতেই হবে, যেন কোনো দিন কোনো কারণে এ বাড়িতে আমাকে ফিরে আসতে না হয়। আরে আমি করতাম আপনার শান্তির জন্যে, আমার স্বাস্থ্যের জন্যে। সম্পত্তি থেকে বঞ্চিত করলেই যে আমাকে জব্দ করা যাবে এই ধারণার বশবর্তী হয়ে এরকম একটা সস্তার প্যাঁচ করলেন কেন? আপনি জানেন না আজকালকার ছেলেরা বাপের সম্পত্তি চেয়ে নিজের হাত পায়ের উপর নির্ভর করে বেশি। আপনার মামাতো বোন সুনন্দাকে যেদিন আমি বিয়ে করতে রাজি হইনি সেই দিনই জানতাম এবারে আমাকে ছাড়তেই হবে। তা এরকম একটা নোংরামি না করে আমাকে সেটাই বললেই পারতেন, আমি চলে যেতাম। যাই হোক, বাবা যখন আপনাকে স্ত্রীর মর্যাদা দিয়েছেন তখন আপনি আমার প্রণাম মা। প্রণাম। আমার এই বাড়ি ছাড়ার সঙ্গে সঙ্গে এই ছবিটারও এই বাড়িতে থাকার অধিকার শুরু হলো। বোধ করি আমার থাকার জায়গা ঠিক নেই, তাই আপাতত এটা আপনার চিম্মায় রেখে গেলাম। যখন এসে ফেরত যাবে তখন ফেরত দেবে, এটা আমার সম্পত্তি, আমার মনে। তবু নিজের পাটটা ঠিক ঠিক বলে গেল, বানানো পাটটা বলতে ভুল করে। তার মানে তুমি কি বলতে চাও? বলতে আমি কিছুই চাই না, বলি খুশি হয়েছে তো, এবার ভাইকে খবর দাও এসে ঘরটা দখল করুক, আর বাবাকেও খবর দাও যদি সম্পত্তি দেখাশোনা করার দরকার হয়। বয়ে গেছে তোমার সম্পত্তি দেখবার জন্য, আমার বাবার অমন তেলকল তাই কেটে গেছে, ঠিক না বা সম্পত্তি দেখাচ্ছে। দাদা কি দেখছেন? একটু আগে সুন্দর গান হচ্ছিল, পৃথিবী আমারে চায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব গোলমাল হয়ে গেল। গোলমাল? হ্যাঁ, পৃথিবী আমাদের চায় না। পৃথিবী চায় না? পৃথিবীর কোনো ঘরেই কেউ চায় না। এখন দেখি পথ যদি কেউ চায়, চোর টাকা খুনে। আচ্ছা চলি। সে পরে বলবো অনেক কথা, ওরা চলে না যাওয়ার দিন কোনো কথা বলতে পারছি না। কিন্তু? আরে কিন্তু কি, কোনো ভয় নেই, লোকটা আমি খুব ভালো। হ্যাঁ শুনুন, ওরা যদি দরজায় ধাক্কা দেয় কি বলবেন? যা সত্যি তাই বলবো যে আপনি জোর করে আমার ঘরে ঢুকে পড়ে লুকোতে চাইছেন। খবরদার বলছি। ভয় দেখাচ্ছেন? আচ্ছা না না, ভয় দেখাবো কেন? আপনি যেরকম আবল তাবল বলতে আরম্ভ করেছেন, যদি ধরিয়েই দেবেন তাহলে আশ্রয় দিলেন কেন? আশ্রয় দিল? দিলেন না। আপনি দরজা না খুললেন এখানে ঢুকতেন কি করে? উল্টো চাপ। কি হবে? ঘরে কে আছেন? দরজা খুলুন। ঘরে কে আছেন? দরজা খুলুন। দরজা খুলুন। দরজা খুলুন। ঘরে কে আছেন? দেখুন এদিকে একটা লোক আসছে। কি লোক? তা আমি কি করে জানবো, আমি তো শুয়েছিলাম। না না, আপনার দরজা কেউ ধাক্কা টাকা দিয়েছে কি? কই না তো। ভেতরে কে যেন শুয়ে রয়েছেন বলে মনে হচ্ছে না? হ্যাঁ মানে উনি আমার। আপনার স্বামী? ও আই এম সরি, কিছু মনে করবেন না। লোকটা এদিকে এলো কিনা? আচ্ছা ঠিক আছে, আপনি দরজাটা বন্ধ করে দিন।